মাওবাদী আতঙ্কের জেরে আগামী এক মাসের জন্য জঙ্গলমহল জুড়ে জারি হল হাই অ্যালার্ট। পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সীমান্তে সকাল থেকেই কড়া পুলিশ পহরা রয়েছে। ইতিমধ্যেই ভীমপুরে শুরু হয়েছে নাকা চেকিং, জঙ্গল এলাকাগুলিতেও চলছে নজরদারি। পাশাপাশি লেটেস্ট ইন্টেলিজেন্স ইনপুট অনুযায়ী মাওবাদীরা বদলাতে পারে হামলার ছক। জানা যায় তারা টার্গেট করতে পারে জঙ্গলমহলের থানা এবং পুলিশ স্টেশনগুলিতে। এমন তথ্য হাতে আসার পরই তৎপরতা পুলিশের। ইতিমধ্যেই জঙ্গলমহলে যে সমস্ত পুলিশ ক্যাম্প রয়েছে সেগুলিকে মুড়ে ফেলা হয়েছে সিসিটিভির নজরদারিতে। সূত্রের খবর, আজ থেকেই জঙ্গলমহলের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে তল্লাশি অভিযান। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।